গুড মর্নিং কাকদ্বীপ একাডেমির ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি স্ট্যান্ডার্ড 3 হচ্ছে জিকে নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার সিলেবাস কী হবে তোমরা ঠিকমতো জানো না। সেই পরীক্ষার সিলেবাস আমরা সেকেন্ড টার্ম এবং অ্যানুয়াল দুটো মিক্সড করে আমরা সিলেবাস একটা নতুন সিলেবাস তৈরি করেছি। সেই সিলেবাসটা হচ্ছে তোমাদের কাছে আমি বোর্ডে লিখে দিচ্ছি, সবাই খাতা পেন বার করো, করে হচ্ছে সিলেবাসটা সবাই খাতায় তুলে নাও। সেই সিলেবাসটা কি হবে সেটা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো এবং সিলেবাসগুলো খাতায় তুলে নাও। সেকেন্ড টার্ম এবং অ্যানুয়াল দুটোকে মিলিয়ে একটা সিলেবাস তৈরি করা হয়েছে। সিলেবাস সবাই দেখো, স্ট্যান্ডার্ড 3 সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম 2020। এক নম্বর হচ্ছে অধ্যায় অধ্যায় 7, তারপর 2 নম্বর আছে অধ্যায় 9, সাথে কি আছে পশ্চিমবঙ্গের খনিজ কৃষিজ খনিজ পশ্চিম বঙ্গে কৃষিজ খনিজ কৃষিজ ও খনিজ, ঠিক আছে। 2 নম্বর আছে কি আছে অধ্যায় 9 কয়েকটি ভৌগোলিক উপনাম, তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে 10, 10-এ কি আছে ভারত আমার দেশ, ভারত আমার দেশ। 4 নম্বর আছে অধ্যায় 11, 4 নম্বর অধ্যায় 11 ভারতীয়দের মধ্যে প্রথম, ভারতীয়দের মধ্যে প্রথম। 5 নম্বর হচ্ছে 12 চ্যাপ্টার 12 কি আছে বিখ্যাত কয়েকজন ভারতীয়, বিখ্যাত কয়েকজন ভারতীয়। 6 নম্বর হচ্ছে অধ্যায় 13, 13-তে কি আছে ভারতের ডাক বিভাগ, ভারতের ডাক বিভাগ। 7 নম্বর 19 চ্যাপ্টার ভারতের সব থেকে দীর্ঘ, পৃথিবীর সব থেকে দীর্ঘ। 8 নম্বর 20 পৃথিবীর সব থেকে ক্ষুদ্র, ঠিক আছে। এগুলোর পরে আমি লিখে দিচ্ছি দাগানো গুলো পড়তে ঠিক আছে।
সবাই দেখো, সবাই দেখতে পাচ্ছ, দেখো স্ট্যান্ডার্ড 3 সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম 2020, এর মধ্যে এই সিলেবাসে আমি যে কটা দিয়েছি এইগুলো থেকে তোমাদের হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা হবে। তাহলে কি আছে, অধ্যায় 7, অধ্যায় হচ্ছে 7 পশ্চিমবঙ্গের কৃষিজ ও খনিজ, অধ্যায় 7 পশ্চিমবঙ্গের কৃষিজ ও খনিজ। 2 নম্বর আছে কি, অধ্যায় 9 কয়েকটি ভৌগোলিক উপনাম। 3 নম্বর আছে অধ্যায় 10 ভারত আমার দেশ। 4 নম্বর আছে 4 নম্বর আছে অধ্যায় 11 ভারতীয়দের মধ্যে প্রথম। 5 নম্বর আছে কি অধ্যায় 12 বিখ্যাত কয়েকজন ভারতীয়। 6 নম্বর আছে অধ্যায় 13 ভারতের ডাক বিভাগ। 7 নম্বর আছে অধ্যায় 19 ভারতের সবথেকে দীর্ঘ। আর হচ্ছে 8 নম্বর হচ্ছে অধ্যায় 20 পৃথিবীর সব থেকে ক্ষুদ্র বলে নিচে দেখো লেখা আছে দাগানোগুলো পড়তে হবে। এটা কিন্তু অনেক করে আছে, কিন্তু তোমাদের সব পড়তে হবে না, তোমাদের যেগুলো হচ্ছে শুধুমাত্র আমি দাগিয়ে দিয়েছি সেইগুলোই হচ্ছে তোমরা পড়বে, ঠিক আছে। এখন আজকে শুধু দাগানো যেগুলো হয়েছে যেগুলো লিখে দিলাম এগুলো আশা করি আমি পড়িয়ে দিয়েছি, সব মানে এর আগের ক্লাস পর্যন্ত সব পড়ানো হয়ে গিয়েছে। এখন আমি শুরু করব হচ্ছে অধ্যায় 7 এবং হচ্ছে 9, 7 আর 9 এই দুটো চ্যাপ্টার আমি শুরু করব। এই দুটো চ্যাপ্টার হচ্ছে রিভিশন হবে। এই সবাই বই খোলো, এই বই বইয়ের মধ্যে কতগুলো দাগানো আছে সেইগুলোই আমি বলে দিচ্ছি, সেইগুলো ভালো করে রিভিশন করবে। তাহলে আমি আজকের হচ্ছে কোনটা হচ্ছে 1 আর হচ্ছে 2। দেখো এখানে কি কি আছে, সবাই আশা করি বই খুলেছ, পেজ নাম্বার 19, 19-এর 7 নম্বর অধ্যায় পশ্চিমবঙ্গের কৃষিজ ও খনিজ। খারিফ ফসল বলতে কি বোঝো, উদাহরণ দাও। গ্রীষ্মকালে যে ফসল হয় তাকে বলে খারিফ ফসল। তাহলে গ্রীষ্মকালে যে ফসল হয় তাকে খারিফ ফসল বলে, যেমন ধান। রবি ফসল কাকে বলে, শীতকালে যে ফসল হয় তাকে রবি ফসল বলে। যেগুলো দাগানো আছে তো আছে অনেক, কিন্তু আমি বলবো না, যেগুলো দাগানো আছে সেগুলোর নাম বলে যাচ্ছি, যার দাগানো নেই সে বইয়ে দাগিয়ে নাও। তাহলে 1 নম্বর আমি কী বললাম, খারিফ ফসল বলতে কি বোঝো বা কাকে বলে, উদাহরণ দাও। গ্রীষ্মকালে যে ফসল হয় তাকে খারিফ ফসল বলে। তারপর 2 নম্বর হচ্ছে কি, রবি ফসল কাকে বলে, শীতকালে যে ফসল হয় তাকে রবি ফসল বলে, যেমন গম। খাদ্য ফসল কোনগুলো, খাদ্য ফসল কোনগুলো, ধান গম ভুট্টা আলু বিভিন্ন ধরনের ডাল কলাই নানা রকম শাকসবজি আখ, এগুলো হচ্ছে কি খাদ্য ফসল। তারপরে দেখো তন্তু ফসল কি কি, পাট কার্পাস রেশম সন ইত্যাদি তন্তু ফসল। তারপরে আছে পানীয় ফসল কি কি, চা কফি। তারপরে দেখো আছে পৃথিবীর প্রধান ফসল কি, পৃথিবীর প্রধান ফসল হচ্ছে ধান। এরপরে যেটা আছে এর চাষের জন্য কি কি দরকার এটা করতে হবে না, এর চাষের জন্য কি কি দরকার এটা করতে হবে না, তাহলে কি করবে, ওই ওই প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি, ধান। তারপরে চলে দুটো প্রশ্ন পরে তিন, তারপরে আছে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বেশি পাট উৎপন্ন হয়, পশ্চিমবঙ্গে কোথায় কোথায়, নদিয়া হুগলি মুর্শিদাবাদ, তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার জলপাইগুড়ি ইত্যাদি জেলায়। তারপরে আছে পাট থেকে কি কি জিনিস তৈরি হয়, আশা করি সবাই জানি পাটের থলে সুন্দর সুন্দর হাত ব্যাগ কার্পেট আসন তারপরে ঘর সাজানো সৌখিন জিনিস ইত্যাদি তৈরি হয়। এই পেজে হচ্ছে এগুলো হয়ে গেল। এর পরের পেজে আছে কোথায় কোথায় কয়লা পাওয়া যায়, পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে, বাঁকুড়া জেলার মেজিয়া ও বর্জোয়ার, পশ্চিম পুরুলিয়া জেলার নিতুবেড়িয়ায় কয়লা পাওয়া যায়। তারপর আছে লোহা কোথায় পাওয়া যায়, পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জে কয়লা খনির কাছে, দার্জিলিং জেলায় লোহাগড়ে খুব সামান্য লোহা পাওয়া যায়। তারপর আছে কি চুনা পাথর, কি চুনা পাথর একটি অধাতব খনিজ পদার্থ। এটা হচ্ছে কি তোমাদের পশ্চিমবঙ্গের খনিজ পদার্থের এইগুলো দাগানো আছে বা দাগানো হয়েছিল বা ক্লাস হয়েছে। এরপরে আছে কি 9 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায় কি আছে, কয়েকটি ভৌগোলিক উপনাম, সেগুলো কি কি, গোলাপি শহর কাকে বলে, এগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম বোর্ডে, ক্লাসও করিয়েছিলাম, আশা করি সবাই লেখা আছে, যার না লেখা নেই তারা
বয়ে দাগান নেই সেগুলো দাগিয়ে নাও। গোলাপি শহর কাকে বলে? জয়পুরকে। গোলাপি শহর কাকে বলে? জয়পুরকে। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। বাংলার দুঃখ কাকে বলে? দামোদর নদকে। ভারতের প্রবেশ পথ কাকে বলে? মুম্বাইকে। ভূস্বর্গ কাকে বলে? কাশ্মীরকে। তারপর আছে সাদা হাতির দেশ কাকে বলে? সাদা হাতির দেশ কাকে বলে? থাইল্যান্ডকে। সূর্যোদয়ের দেশ কাকে বলে? জাপানকে। সোনালি আঁশের দেশ কাকে বলে? বাংলাদেশকে। পঞ্চনদীর দেশ কাকে বলে? পাঞ্জাবকে। ভারতের ভেনিস কাকে বলে? কেরালাকে। আর পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলে? শিকাগো। শিকাগো শহরকে। এই কটা হচ্ছে তোমাদের হচ্ছে দাগানো ছিল, সেই দাগানোগুলো আমি আবার বলে দিলাম। দেখো কয়েকটি ভৌগোলিক উপনামে কী কী দাগানো ছিল। গোলাপি শহর কাকে বলে? জয়পুরকে। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে। এই পেজে দুটো আছে। তারপরের পেজে হচ্ছে কি, পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমি। বাংলার দুঃখ কাকে বলে? দামোদর নদকে। ভারতের প্রবেশ পথ কাকে বলে? মুম্বাইকে। তার ভূস্বর্গ কাকে বলে? কাশ্মীরকে। সোনাল সাদা হাতির দেশ কাকে বলে? থাইল্যান্ডকে। সূর্যোদয়ের দেশ কাকে বলে? জাপানকে। সোনালি আঁশের দেশ কাকে বলে? বাংলাদেশকে। পশ্চিম পঞ্চনদীর দেশ কাকে বলে? পাঞ্জাবকে। আর ভারতের ভেনিস কাকে বলে? কেরালাকে। আর হচ্ছে পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলে? শিকাগো শহরকে। এই যেগুলো আমি বলে দিলাম, আশা করি সবাই দাগিয়ে নিয়েছো এবং অনেকের প্রায় সবাই দাগানো আছে। এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কি অ্যানুয়াল সিলেবাসের সিলেবাস, এবং এইগুলো তোমরা ভালো করে পড়বে, এইগুলো থেকে আশা করি প্রশ্ন সব পেয়ে যাবে। ঠিক আছে, এই বলে আজকে তোমাদের জিকে ক্লাস এখানে শেষ করলাম।